আমি ট্রাকের বাঁ দিকে বসা ছিলাম মঞ্চের, মানে ওই ওই সাইডে, লেফট সাইডে, যেটা রমনা ভবনের পাশের ওই দিকে। আমার হাতটা ছিল ওই ট্রাকের ডালার উপরে, কারণ আমরা ট্রাকের উপরে বসছি। তো হঠাৎ দেখলাম যে ওই রমনা ভবনের পকেট সাইডের দিকে একটা অল্প বয়স্ক ছেলে টি শার্ট পরা আর চুলটা ছোট ছোট করে কাটা, সেই ছেলেটা একটা কিছু ছুড়লো আমাদের ট্রাকের থেকে একদম কাছে। ওই ও ফুটপাথের পাশে একটা ল্যাম্পপোস্ট, ওই ল্যাম্পপোস্টের ওখান থেকে হঠাৎ সে ওইটি প্রথম যেটা ছুটলো ছুটলো। ছুড়ার পরেই ওইটা এসে ঠিক আমার যে হাতটা যেখানে রাখা ট্রাকের ডালার উপরে, ওই ঠিক সেটার উপরে ঠাস করে ওই জিনিসটা পড়লো। আমি বুঝলাম যে একটা কিছু পড়ছে, পড়ে ওইটা নিচে পড়ে গেল। দেখেন এখানে ডেস্টিনি বলে একটা কথা আছে, যে আমাদের আল্লাহ শেখ হাসিনার হায়াত দিছেন বলে মনে হলো যে আল্লাহর হাতটাই বোধহয় ওই গ্রেনেডটা, পরে বুঝলাম যে এটা গ্রেনেড, এটা ভিতরে না পড়ে ডালার উপরে বাড়ি খেয়ে বাইরে পড়ে গেল, গাড়ির ট্রাকের চাকার উপরে। ঠিক আমি কিন্তু ট্রাকের চাকার উপরেই বসাচ্ছিলাম, বুম করে ফুটল। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তো ওই প্রথমটার পরেই পরপর শুরু হয়ে গেল। আমি তো বুঝি নাই যে আমার গায়ে এতগুলো গ্রেনেডের ছড়া বা গুলি লাগছে, তখন তো বুঝি নাই। কিন্তু আস্তে আস্তে দেখতেছি যে হাতটা অবশ হয়ে যাচ্ছে, আমার বাঁ দিকের হাতটা, এবং রক্ত, আমার সাদা একটা পাঞ্জাবি পরাচ্ছিলাম, পাঞ্জাবিটা দেখতেছি যে কোথার থেকে জানি রক্ত দিয়ে ভিতরে আসলে যে বুকের গুলোতে ফুটাবে। তা আমি তখন ঘাবড়ায় গেছি যে কী হয়েছে তো বুঝতেছি না, তো আহত যে হয়েছি সেটা বুঝতেছি। কয়েক মিনিট হয়তো মাত্র সময়, কিন্তু সেই চিত্র তো আমার মানে বুকের ভিতরে বা ব্রেনের ভিতরে গাঁথা।